নমস্কার জয় জগন্নাথ মুরিতু স্বাগত করুছি আপনমানকু আম চ্যানেল ওড়িয়া বিউটি লাইফস্টাইল কু তো ফ্রেন্ডস আশা করুছি আপন মানে দুর্গা পূজা বহুত ভালসে সেলিব্রেট করুথিবে রাইট কারণ বহুত বড়িয়া বড়িয়া এথরক রাউরকেলারে তো মতে বহুত জন পিক পঠাইছন্তি কি দিদি এত সুন্দর পূজা হইছি সপ্তরে কোটি না কোটি মু তো রাউরকেলা কু বহুত মিস করলি এথরক কটক ভুবনেশ্বরে বি বহুত বড়িয়া মেড় হইছি সবু জায়গায় প্রায় হইছি সমস্তে বহুত এনজয় করুথিবে তো নবরাত্রি কেমতি কম কলে সমস্তে মতে ফার্স্ট নবরাত্রির ভিডিও যেতবে মু ছাড়িলি লোক মানে মতে বহুত কইলে দিদি এমতি খাও সেমতি খাও তো বহুত খুশি লাগিলা লোক কেতে কেয়ার করছেন আম মানকর তো বহু জন মতে কহিলে বি যোটা কি মু টিকে মিস্টেক করিলি হলদি খাঁতিনি কাড়ে জনে মেসেজ করিলে হলদি খাঁতিনি আপন হলদি পকাইলে তো বহুত খুশি লাগিলা মতে সেটা যা হউ সমস্তে মেসেজ করিকি জনাইলে মানে মো ভুলটাকু বি মতে কহিলে কি কেমতি কোন করিবা কোন নাই মু সে জিনিসটাকু অ্যাকসেপ্ট করিলি নেক্সট টাইম রু মু পুরা কেয়ারফুল হয়েছিল খাইবা ইয়ে তো আপন মানে তো মো চেহারা দেখিকি জাঁপারুথে মু মানে মো আখি বি খোলুনি কালি একচুয়ালি ফাস্টিং লা আউ কালির বি ভিডিও মানে তো ভিডিও তো আপন মানে কালি এই যেদিন অপলোড করবি জানি আজকে কালি ভিতরে অপলোড করবি বাট আপন মানে তো দেখিথিবে কনক নিউজরে মোর নিউজ আসিলা তো রিপোর্টিং করলি সে তো বহু জন বহু আপ্রিসিয়েট কলে তাকে নিয়ে বহু ভালো রেসপন্স লা সমস্ত মতো সেতিকি হি দরকার লা আজ মু যা কেবল আপন মানি আপন মান ভাল পাইবা ও সপোর্ট পাই মু আজ এত দূর পৌঁছিছি আশা করছি আপন মানে মতো আহরি ঢের সারা ভাল পাইবা আশীর্বাদ দেবে যেমতি মু আপন মানি বহু ভালো ভালো ভিডিও নিয়ে আসিপারি যদি আপন মানে মো চ্যানেলে নুয়া তো প্লিজ মো চ্যানেল কু সবসক্রাইব করেদেবে ও সবসক্রাইব বটন পাখে যে বেল আইকন বটন আছে তাকে প্রেস করা ভুলবে নি তাকে প্রেস কলে আপন মানুষ মু যা বি নয় ভিডিও অপলোড করবি আপন মানুষ নোটিফিকেশন মিলে যাবে হ্যাঁ আউ গোটে কথা মতো লাগুছে কি আপন মানে বোধে দুর্গা পূজা ব্যস্তরে মোর এই যে লাস্ট ভিডিও অপলোড করলে নাইগ্রা ভিডিওটা মোর পুরোনা সবসক্রাইবর মানে বহু জন দেখি না নয় সবসক্রাইবর মানে বহু জন দেখছেন কারণ তাঙ্ক কমেন্ট পাইলি বট মো পুরোনা লোক মানু মোর সেই কমেন্ট পাই নি তো কোটি না কোটি আপন মানুষ মিস করছি যদি আপন মানে আজ এই ভিডিও দেখলে সেই ভিডিও দেখা জমা ভুলবে না সেটা মু আশা করছি আপন মানে বহুত এনজয় করবে সেই ভিডিও দেখলে তো আজ সবুদিন আপন মানে মো পূজা দেখতে আজ আপন মানে তাঙ্ক পূজা দেখত সে কেমতি পূজা করলে কন নাই আউ মু বি পূজা করলি বট মু আজ তাঙ্ক পূজা মু আপন মানুষ শো করাইছি সে কেমতি করলে কনে তাপরে মু আপন মানুষ আজ সাবুদানা খেচিড়ি করবি সেটা মু আপন মানুষ বতাইবি ঠিক আছে তো আউ বেশি ন গপিকি চলতে স্টার্ট করবা আজর ভিডিও তো ফ্রেন্ডস মু আপন মানুষ মু গোটে মো শাশু লিখিকি দিয়েছিল যে মু লাস্ট প্রথম দিন নবরাত্রি মু আপন মানুষ পড়িকি শুনেছিল রাইট আজ মো শাশু এইটা বি লিখিকি দিয়েছেন তো আপন মানে শুণতু লাস্টরে আপন মানে লাস্ট টাইম বি মতো রিকোয়েস্ট করছেন বহু জন দেওয়াই মু সেইটা আপন মানে মতো পর্সনালি মেসেজ করতু ইনস্টাগ্রামে মু আপন মানুষ ফটো পঠাইদেবি যদি আর বি আপন মানুষ দরকার মু এই এই প্রার্থনা বি মু আপন মানুষ ইনস্টাগ্রামে পঠাইদেবি আস আস দুর্গা দেবী গো মোর হৃদয় দেবতা সংকট তারিণী তুই লো তু জগত মাতা আনন্দ সাগরু আনিছি ভরি নির্মল জল মন উল্লাসরে ধোইবি দুই পাদ তোহর শ্রদ্ধা নামে কলা শাড়িটি মাল দেবী পিন্ধাই প্রেম গদ গদে সিন্দুর বিন্দু দেবী লগাই কজ্জ্বলর রেখা টাণিছি দুই নেত্ররে তোর মন্দার মালটি ভাবরে দেবী গোলারে তোর ভক্তি কলা কাচ হস্তকু মালকি শোভা পায়ে পয়রে ঝুঁটিয়া বাজই তিনি ভুবন মহে সুজ্ঞানী মেলরে দেবী মু তিনি ধূপ লগাই শ্রদ্ধা নামে বতি জালিবি মন ঘিয়কু দেই কেউন বেদ্য দেবী মু অটু তু পড়ি দাতা পিণ্ড প্রাণ সমর্পিবিল গ্রহণ কর মাতা মা পাদ তলে মন থরে রহরে যাই
ଉତ୍ପତ୍ତି ସ୍ଥିତି ପ୍ରଳୟ ମୋତେ ବାଧିବ ନାହିଁ। ମା ମା ଡାକି ଏ ଘଟୁ ବେଗେ ପ୍ରାଣ ଯାଉଁ। ପିତାଙ୍କ ଦର୍ଶନ ମିଳିବ ମୋତେ ଆଜ୍ଞା ହେଉ। ଏତିକି ପ୍ରାର୍ଥନା କରୁଛି ମାଲ ତୁମରି ପାଶ। ମୁହିନନର ଶରଣ ଗଲି ନଧର ଦୋଷ। ତ ଫ୍ରେଣ୍ଡସ୍, ଆପଣମାନେ ତ ଦେଖିଲେ ସେ କେମିତି ପୂଜା କଲେ କ'ଣ ନାହିଁ। ମୋ ପୂଜା ଦେଖିକି ତ ଆପଣମାନେ କମେଣ୍ଟ କରିକି ଜଣାନ୍ତି, ତାଙ୍କ ପୂଜା ଦେଖିକି ମଧ୍ୟ ଆପଣମାନେ କମେଣ୍ଟ କରିକି ଜଣେଇବେ, ତାକି ତାଙ୍କୁ ଖୁସି ଲାଗିବ। ତ ଚାଲନ୍ତୁ, ଆଜି ଆକ୍ଚୁଆଲି ମୋ ପାଖରେ ବହୁତ ସାରା ଜିନିଷ ଆଭେଲେବୁଲ୍ ନାହିଁ, ଯେମିତିକି କାରଣ 9 ଦିନ ଯାକ କିଛି ଖାଇନୁ, ରାଇଟ୍? ମାନେ ଆଜି ହିଁ ବହୁତ ଦିନ ପରେ ଆକ୍ଚୁଆଲି ଆମେ ସିଝା ହିଁ ଖାଉଥିଲୁ, ଆଉ ମୋ ପାଖରେ ସବୁ ମଟର ଫଟର ବି ସବୁ ସରିଯାଇଛି, କିନ୍ତୁ ଖାଲି ମୋ ପାଖରେ ସାବୁଦାନା ଯେହେତୁ ଥିଲା ତ ଭାବିଲି କିଛି ତ କରିବି, କାରଣ କାଲି ଫାଷ୍ଟିଂ ଥିଲା ତ ସେଥିପାଇଁ ଆଜି କିଛି ନ ଖାଇଲେ ଦେହ ବହୁତ ଖରାପ ହେଇଯିବ। ତ ସେୟା ଭାବିକି ତ ଭାବିଲି କି ଯାଉଛି ସାବୁଦାନା ଖେଚିଡ଼ି କରିଦେବି, ତ କିନ୍ତୁ ମୋ ପାଖରେ ଇଏ ନାହିଁ, ମୁଁ ମାନେ ଯେଉଁ ଚିନା ବାଦାମ ନାହିଁ, ଯେଉଁ ବାଦାମ ଆମେ ଯେଉଁ ନର୍ମାଲ ବାଦାମ ଖାଆନ୍ତି ସେ ବାଦାମ ନାହିଁ, ଧନିଆ ପତ୍ର ନାହିଁ, କିଛି ନାହିଁ। ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ମୋ କୁକିଂ ଚ୍ୟାନେଲରେ ସେଇଟା କରିକି ଦେଖିବି। କୁକିଂ ଚ୍ୟାନେଲ ଆପଣମାନେ ଭାବୁଥିବେ କେବେ ଇଏ ଷ୍ଟାର୍ଟ କରିବ, ବହୁତ ଜଲ୍ଦି ମୁଁ ତାକୁ ମାନେ ଦେଖାଇବା ପାଇଁ ଯାଉଛି ଆପଣମାନଙ୍କୁ। ନେକ୍ସଟ ମନ୍ଥ ଭିତରେ ତ ପକ୍କା କରିକି ଦେଖେଇବି, ଯା ଆଶା କରୁଛି କରିପାରିବି, କାରଣ ସବୁଦିନ ଭାବେ ସେଇଟାକୁ, ବହୁତ ଦିନ ଗ୍ୟାପ୍ ହେଇଗଲାଣି ସେ ଚ୍ୟାନେଲରେ, 3-4 ମାସ ଗ୍ୟାପ୍ ହେଇଗଲାଣି, କରିବି କରିବି ଭାବୁଛି ସବୁଦିନ, କିନ୍ତୁ କିଛି ନା କିଛି ଗୋଟେ କାମ ପଡ଼ିଯାଉଛି ଯେଉଁଥିରେ ମୁଁ କରିପାରୁନି ସେଇଟା ଷ୍ଟାର୍ଟ, ତ ଟିକେ ବିଜି ରହିଯାଉଛି ସବୁ ଜିନିଷରେ। ବଟ୍ କିଛି କଥା ନାହିଁ, ଆଜି ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ନର୍ମାଲ ଦେଖେଇ ଦେଉଛି, ଆପଣମାନେ ବି ଜାଣିବା ଦରକାର ଜିନିଷ ଆଭେଲେବୁଲ୍ ନଥିଲା ବେଳେ କେମିତି କରିବା ଦରକାର କ'ଣ ନାହିଁ, ତ ଭାବୁଛି ଭଲସେ କରିକି ଦେଖେଇବି ଆପଣମାନଙ୍କୁ। ତ ଚାଲନ୍ତୁ ଷ୍ଟାର୍ଟ କରିବା ସାବୁଦାନା ଖେଚିଡ଼ି। ତ ଫ୍ରେଣ୍ଡସ୍, ଫାର୍ଷ୍ଟ ଗୋଟେ କରେଇରେ ମୁଁ 2 ଟେବୁଲ୍ସ୍ପୁନ୍, ଆପଣ ଦେଖିପାରିଲେ ମୁଁ ଘିଅ ନେଇଛି, ତା'ପରେ 2 ଟେବୁଲ୍ସ୍ପୁନ୍ ଜିରା ଟିକିଏ ଅଧିକ ପକାଇବେ, କାରଣ ଆଉ କିଛି ପକାଉନାହାନ୍ତି ରାଇଟ୍, ତ ଟିକିଏ ଭଲ ଲାଗିବ। ଆଉ ଶୁଖିଲା ଲଙ୍କା ପକାଇଲି, କଞ୍ଚା ଲଙ୍କା ଥିଲେ କଞ୍ଚା ଲଙ୍କା ବି ପକାଇବେ, ଯେହେତୁ ମୋ ପାଖରେ ଧନିଆ ପତ୍ର ନାହିଁ ମୁଁ କ'ଣ କଲି ମିଶ୍ରମ ପତ୍ର ବି ପକାଇଦେଲି। ମିଶ୍ରମ ପତ୍ର ଆମେ ଯାହା ବି ପତ୍ର ପକାନ୍ତି ବାସ୍ନା ଆଣିବା ପାଇଁ ରାଇଟ୍, ତ ମିଶ୍ରମ ପତ୍ର ବି ଭଲ ବାସ୍ନା ଆଣିବ। ଆଉ ଆଳୁକୁ ସିଝେଇ ଦେଇଥିଲି, ଗୋଟେ ଆଳୁକୁ କାଟିକି ପକାଇଦେଲି, ଆଉ ଗାଜର ଟିକିଏ ପକାଇଛି, ଆଉ ଦେଖନ୍ତୁ ଟମାଟୋ ବି ଗୋଟେକୁ କାଟିକି ରଖିଥିଲି ତାକୁ ପକାଇ ଦେଇଛି। ବାସ୍ ଟିକେ ହେଇସାରିଲା ପରେ ଏଇଟାକୁ ବତୁରିକି ରଖିଥିଲି, ପୁରା ଭଲସେ ବତୁରି ଯାଇଛି, ଏବେ ତାକୁ ଷ୍ଟ୍ରେନ୍ କରିଦେଲି ପାଣିଟା, ତା'ପରେ ଏବେ ଦେଖନ୍ତୁ ସେଇଟାକୁ ବି ପକାଇ ଦେଉଛି। ଆଉ ତ କିଛି ବି ପଡ଼ିବନି, କାରଣ ଏଇଟା ଫାଷ୍ଟିଂ ପାଇଁ ହେଉଛି ବୋଲି, ଆଉ ଜଷ୍ଟ ବାସ୍ ଟେଷ୍ଟ ହିସାବରେ ଲୁଣ ପକାଇବା, ଟିକେ ଗ୍ରୀନ୍ ମଟର ବି ମୁଁ ପକାଇଛି, କାରଣ ମୋ ପାଖରେ କଞ୍ଚା ବାଦାମ, ଯେଉଁ ନର୍ମାଲ ବାଦାମ ନାହିଁ କହିକି। ତା'ପରେ ଭଲସେ ଆକୁ 1-2 ମିନିଟ୍ ପର୍ଯ୍ୟନ୍ତ ଭଲସେ ମିକ୍ସ କରି ନେଇଯିବେ, ତାକୁ ନା ବେଶୀ ସମୟ ଜମା ବି ଚଲେଇବେନି, 1-2 ମିନିଟ୍ ପରେ ଆପଣ ଦେଖିପାରୁଥିବେ ବହୁତ ଭଲସେ ହେଇଯାଇଛି। ତ ତାକୁ ଯାଉଛି ମୁଁ ଏବେ ଗୋଟେ ପ୍ଲେଟ୍ରେ ସର୍ଭ କରିନେବି। ତ ଫ୍ରେଣ୍ଡସ୍ ଦେଖନ୍ତୁ, ମୁଁ ଖାଇବା ରେଡ଼ି ହେଇଯାଇଛି, ତ ମୁଁ ଆଜି କହିବିନି କେମିତି ଲାଗୁଛି, ଆଗ ସେ ଟେଷ୍ଟ କରିବେ ଆଉ ସେ ହିଁ କହିବେ ଆଜି କେମିତି ଲାଗୁଛି ଖାଇବା। ତ ଫାର୍ଷ୍ଟ ଟାଇମ୍ ଆଜି ଆକ୍ଚୁଆଲି ଟେଷ୍ଟ କରିବା ପୂର୍ବରୁ ସବୁଦିନ ଆଙ୍କୁ କୁହେ, ତମେ ୱିଶ୍ କଲନି କାହାକୁ, ଖାଲି ନବରାତ୍ରି ୱିଶ୍ କଲେ, ଦେଖନ୍ତୁ ମୁଁ ଦଶହରା ୱିଶ୍ କରିଛି ରେ। ଆରେ ଆରେ ଦଶହରା ଥୋଡି ନା ଅଛି, ଦଶହରା ଆହୁରି ଗୋଟେ ଦିନ ପରେ ହେଲେ ଦୁର୍ଗା ପୂଜା ପୁରା ୱିଶ୍ କରେ। ହାପି ହାପି ଦୁର୍ଗା ପୂଜା ଟୁ ଅଲ୍। କିଛି ଭଲ ଲାଗୁଛି, କିଛି କିଛି ପଡ଼ିନି, ଆଳୁ ସିଝା ଆଉ ସାବୁଦାନା ଆଉ ସେ କହୁଥିଲେ ଖାଲି ଆଳୁ ଚକଟା ଖାଇବେ, ତ ମୁଁ କହିଲି କି କାରଣ କେଉଁ କିଛି ଘରେ ନାହିଁ। ଆକ୍ଚୁଆଲି ମୁଁ ଟୋଟାଲ ନବରାତ୍ରିରେ ସିଝା ହିଁ ଖାଏ, ଖାଲି ଗୋଟେ ଏକ୍ସେପ୍ସନ୍, ମାନେ ସେଦିନ ବି ସେ ଯେଉଁ ବୁଟ ଖାଇଥିଲେ ହଳଦୀ ପକାଇ ମୁଁ ସେଇଟା ଖାଇନଥିଲି, ମୁଁ ମୋର ସିଝା ହିଁ ଖାଇଥିଲି, ତ ମୁଁ ଜେନେରାଲି ସେମିତି ହିଁ ଖାଏ କି ଖାଲି ବଏଲ କରେ ଆଉ ଲୁଣ ପକାଇକି ଖାଏ, ମାନେ ଲୁଣଟାକୁ ତ ଆଉ ବନ୍ଦ କରିବା ଟିକେ ମୁସ୍କିଲ ହେଇଯାଏ। ବ୍ଲାକ୍ ସଲ୍ଟ ଅଛି ଆମର ପ୍ରୋବାବ୍ଲି, ଦେଖ ସେଇଟା ହିଁ ସିନ୍ଦିର ପାଉନି କୋଉଟ ରଖୁଛି ସେ ବ୍ଲାକ୍ ସଲ୍ଟ, ସେଇଟା ହିଁ ସିନ୍ଦିର ହୁଁ ପିଆ ଗୋଟେ ବଜେ ସେଇଟା ହିଁ। ତ ଆଜି ଦେଖୁଛୁ ତ ସାବୁଦାନା ତ ଏମିତି, ହଁ ଠିକ୍ ଅଛି ସାବୁଦାନା ତ ଏମିତି ବି ଉପାସ ଫୋପାସରେ ଖାଆନ୍ତି ଘର ମାନଙ୍କରେ, ତ ସେ କହିଲେ କି ଚାଲ ଜବରଦସ୍ତି ଅଷ୍ଟମୀ ଉପାସ ଥିଲା, ଖାଲି ଫ୍ରୁଟ୍ସ ଖାଇବି ଆଉ ଆଳୁ ସିଝା ଖାଇବି, କାହିଁକିନା ଟିକେ ଖାଲି ଉପାସ ଥିଲା, ତ ଆଜି ଯାହା ବି ଟିକେ ହେଲେ କାର୍ବୋହାଇଡ୍ରେଟ୍ ତ ଦରକାର ହିଁ, ତ
ତ ବଟ୍ ଠିକ୍ ଅଛି ଏଇଟା ସାବୁଦାନା ବି ବହୁତ ଭଲ ଦେହ ପାଇଁ ବହୁତ ହିଁ ଭଲ ଲାଗୁଛି ଆକ୍ଚୁଆଲି ମୁଁ ଆଇ ଥିଙ୍କ ପରିବା ପତ୍ର ସିଫ୍ଟ କରିକି ନବା ବହୁତ କଷ୍ଟ ତ ସେଥିପାଇଁ ଆଉ ଏମିତିରେ ବି ନବରାତ୍ରି ଚାଲିଥିଲା ତ ସରିଯାଇଛି ଫିର୍ ବି ଆଜି ଆଣିବୁ ଯାଇକି ସନ୍ଧ୍ୟାରେ ସେଇଆ ହିଁ ଖାଉଥିଲୁ ନା ସିଝେଇକି ତ ସେଥିରେ ଲଙ୍କା ଟମାଟୋ କାକୁଡ଼ି ପକେଇକି ହିଁ ଖାଉଥିଲୁ ତ ସେମିତି କଣ୍ଟିନ୍ୟୁ ଚାଲିଥିଲା ତ ସେଇ ଜିନିଷ ଗୁଡ଼ା ବି ପ୍ରାୟ ସରିଯାଇଛି ତ ଆଜି ଯିବୁ ଯାହା ବି ହେଲେ ଆଣିବା ପାଇଁ ଖାଇଲେ ଆଣନ୍ତୁ ମୁଁ ବିଗ୍ ବସ୍ ମୁଁ ଯାଉଛି ବିଗ୍ ବସ୍ ଦେଖିବି କାରଣ ମୁଁ ବିଗ୍ ବସ୍ ବିନା ମାନେ ଲାଷ୍ଟ ଇୟର୍ ତ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ମୋ ଷ୍ଟୋରି କହିବି ଏଇଠି ଆସିଲା ପରେ ମୋ ଲାଇଫ୍ ମୁଁ କେମିତି କଟେଇଥିଲି ସେଇ ଟାଇମ୍ରେ ମୁଁ ଯେତେବେଳେ ନୂଆ ଆସିଥିଲି ସେଇ ଟାଇମ୍ରେ ବିଗ୍ ବସ୍ ଚାଲିଥିଲା ଆଉ ବିଗ୍ ବସ୍ ହିଁ ମୋତେ ପୁରା ବଞ୍ଚେଇ ଦେଇଥିଲା ନହେଲେ ତ ମୁଁ ଆସିକି ନେକ୍ସଟ ଦିନ ହିଁ କାନ୍ଦିଥିଲି ନା ଦେଖନ୍ତି କିନ୍ତୁ ଯେତେବେଳେ ଧୀରେ 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 ମାନେ ରେଲୱେ ଷ୍ଟେସନ କୁଛି ଏୟାରପୋର୍ଟ ରୁ ଆସିଲି କହିଦେଲେ ପୁଣି ସବୁକିଛି ହେଇଯିବ ସେଇ ଷ୍ଟୋରି ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ କହିବି ଦିନେ ତ ଏଇ ଘରର ମୋର କ'ଣ ମେମୋରି ଥିଲା ମୁଁ ସେ ବିଷୟରେ ଆପଣମାନଙ୍କୁ କହିବି ଦିନେ ତ ଠିକ୍ ଅଛି ମୁଁ ଯାଏ ବିଗ୍ ବସ୍ ଦେଉଛି ବିଗ୍ ବସ୍ ଦେଖିବୁ ତାପରେ ଏଥରକ କାହାର କିଏ ଫେଭରାଇଟ୍ ମୋତେ ଜଣେଇବେ ଏବେ ଯାଏ ମୁଁ କାହାକୁ ସେମିତି ଜଜ୍ କରିପାରିନି ଆକ୍ଚୁଆଲି ତ ଜାଣିପାରୁନି କିଏ କେତେ ମାନେ ଦିମାଗ ଲଗେଇକି ଖେଳୁଛନ୍ତି ମୋତେ ଲାଗୁଛି ବେଳେବେଳେ ମାନେ ତା ପାରସ ଟିକେ ବହୁତ ଭଲ ଖେଳୁଛି ସିଦ୍ଧାର୍ଥ ବି ବହୁତ ଭଲ ଖେଳୁଛି ତ ଦେଖାଯାଉ ବାକି ଝିଅମାନଙ୍କ ଭିତରେ ଏବେ ଯାଏଁ ମୁଁ କିଛି ସେମିତି ଜଜ୍ କରିପାରିନି କିଏ ଭଲ ଖେଳୁଛି କ'ଣ ନାହିଁ ତ ଫେଭରାଇଟ୍ ସେଥିପାଇଁ ଏବେ ପର୍ଯ୍ୟନ୍ତ ମୋର କେହି ହେଇନାହାନ୍ତି ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ଜଣେଇବି ମୋର କିଏ ଫେଭରାଇଟ୍ ହେଲା ଆଉ ଆପଣମାନେ ବି ଜଣେଇବି ଆପଣଙ୍କର ଫେଭରାଇଟ୍ କିଏ ଠିକ୍ ଅଛି ମୁଁ ମୋ ଲାଇଫ୍ରେ ବିଗ୍ ବସ୍କୁ ବହୁତ ମାନେ ଡିସ୍ଲାଇକ୍ କରେ ବହୁତ ହିଁ ଜ୍ୟାଦା ଡିସ୍ଲାଇକ୍ କରେ ବଟ୍ ଲାଷ୍ଟ ଇୟର୍ ସେ ଇଏ ଏତେ ରେଟ୍ରେ ବିଗ୍ ବସ୍ ଦେଖିଲେ ଯେ ମୁଁ ତ ଏମିତି ବି ହୁଏ କି ଆରେ ରୁହ ଅଫିସ୍ ଟିକେ ପରେ ଯିବ ବସ ଦେଖିବ ଦେଖିବ ଫେବରେ ବିଗ୍ ବସ୍ ଦେଖିକି ଅଫିସ୍ ଯାଉଥିଲେ ଲାଷ୍ଟ ଟାଇମ୍ ଗୋଟେ ଗୋଟେ ଦିନ ଅଫିସ୍ ରେ ଲେଟ୍ ହେଇଯାଏ ତାଙ୍କର ତ ଏମିତି ହେଇ ଲାଷ୍ଟ ଇୟର୍ ତ ଏତେ ଥର ବିଗ୍ ବସ୍ ଦେଖା ହେଲା ଯେ ଆଉ ଏବେ ତ ମୁଁ ଏବେ ମାନେ ଏମିତି ହାବିଟ୍ ହେଇଗଲା ତାଙ୍କର ବି ଦେଖି ଦଉଛି ଆଜି ମୁଁ ବସିଛି ତାପରେ ଏମିତି ବି ହେଇଗଲା ସେ ନା ଅଫିସ୍ ମାନେ ସବୁଦିନ ତ ଲେଟ୍ ଯାଇପାରିବେନି ସେ ଅଫିସ୍ ଯାଆନ୍ତି ତ କାରଣ ମୁଁ ପୁରା ବିଗ୍ ବସ୍ ରାତିରେ ଦେଖିବ ମାନେ ଏଇଠି ମୁଁ ଯେମିତି ବି ହେଲେ ସକାଳ 9:00-10:00 ଭିତରେ ମୁଁ ପକ୍କା ଦେଖିବାଟା ଦେଖିବି ରୋଷେଇବାସ ତା ସାଇଡ଼୍ରେ ମୁଁ ମୋର ବିଗ୍ ବସ୍ ଆଗ ଦେଖେ ତାପରେ ଯାଇକି ଯାହା ତ ସେଥିପାଇଁ ତାଙ୍କର ଲେଟ୍ କରିଦିଏ କିନ୍ତୁ ତାପରେ ଯେତେବେଳେ ଫିଲ୍ ହେଲା ନାହିଁ ରିଅଲି ଲେଟ୍ ହେଉଛି କହିକି ସିଏ ଅଫିସ୍ ଶୀଘ୍ର ପଳାନ୍ତି କିନ୍ତୁ ଆସିଲେ ଚା ପିଇଲା ବେଳେ ବସିକି ପକ୍କା ବିଗ୍ ବସ୍ ଦେଖିବା ଆଉ ସେତେବେଳେ ଶୀତଦିନ ଟାଇମ୍ ଥିଲା ମାନେ ଏବେ ଆଉ ଏବେ ବି ଶୀତଦିନ ଟାଇମ୍ ମାନେ କ'ଣ ମୁଁ ଆସିଥିଲି ଏଇଠିକୁ ନଭେମ୍ବର ବେଳକୁ ଆସିଥିଲି ନଭେମ୍ବର ବେଳକୁ 4:30 ବେଳକୁ ପୁରା ଅନ୍ଧାର ହେଇଯାଏ 4:30-5:00 ଭିତରେ ଏଇ ଅଫିସ୍ ଆସିଲେ ପୁରା ଅନ୍ଧାର ହେଇଯାଇଥିବ ଚା ଫା ପିଇବେ ତାପରେ ବସିକି ମୁଁ ସନ୍ଧ୍ୟା ଦେଇଦେଇଥାଏ ସେଇ ଭିତରେ ତାପରେ ଇଏ ବସିକି ବିଗ୍ ବସ୍ ଦେଖନ୍ତି ମୁଁ ଥରେ ଦେଖିଦେଇଥାଏ ଦୁଇଥର ଦେଖିଦେଇଥାଏ ମାନେ ଖରାବେଳେ ବି ବୋର୍ ଲାଗିଲେ କିଛି ନ ହଉ ରିପିଟ୍ ଜିନିଷ ଦେଖୁଥାଏ ବସିକି ସିଏ ଆସିଲେ ମୁଁ ଆଉ ଥରେ ଦେଖେ ମାନେ ଏତେ ପାଗଳ ସରିଲା ପରେ ମୁଁ ଯେତେବେଳେ ଆଜି ପୁଣି ଯିବି ପୂଜା ଦେଖିବା ପାଇଁ ପୂଜା ଦେଖେ ଆପଣମାନଙ୍କୁ ବି ପୂଜା ବୁଲେଇ ନେବି ଠିକ୍ ଅଛି ମୋ ସହିତ ତ ଫ୍ରେଣ୍ଡସ୍ ଏବେ ଚାଲନ୍ତୁ ଆମମାନେ ଯିବା ଦୁର୍ଗା ପୂଜା ପାଇଁ ମୁଁ ପୁରା ରେଡ଼ି ହେଇଯାଇଛି ଆଉ କେମିତି ଦେଖାଯାଉଛି ମୋତେ କମେଣ୍ଟ କରିକି ଜଣେଇବେ ଆଜି ସେ କିଛି କୁର୍ତ୍ତା ଫୁର୍ତ୍ତା ଆଉ ପିନ୍ଧିଲେନି ସେ ଜଷ୍ଟ ନର୍ମାଲ୍ ହିଁ ବାହାରିଲେ ଦୁଇଟା କୁର୍ତ୍ତା ଗୋଟେ ଖାଲି ପିନ୍ଧିଦେଲି ଆଉ ଗୋଟେ ଦିୱାଲୀ ଦିନ ପିନ୍ଧିଦେବି ହେଲା ଆଉ କୁ ସେଇ ଯେଉଁ ବ୍ଲୁଟା ସେଇଟା କହିବି ଯଦି ଆପଣ ହସହସି କରିଯିବେ ଛାଡ଼ ଏତେ କନ୍ଜିୟସ୍ ଠିକ୍ ଅଛି ଫ୍ରେଣ୍ଡସ୍ ମୁଁ ଯାଇକି ସେଇଠି ଆପଣମାନଙ୍କୁ ସବୁ ଜିନିଷ ଦେଖାଉଛି ଠିକ୍ ଅଛି ଫ୍ରେଣ୍ଡସ୍ ଦେଖନ୍ତୁ ଠାକୁରଙ୍କୁ କେତେ ସୁନ୍ଦର ସଜେଇଛନ୍ତି ମୂର୍ତ୍ତି ବହୁତ ସୁନ୍ଦର ହେଇଛି ମାଆଙ୍କ ମୂର୍ତ୍ତି ବହୁତ ବଢ଼ିଆ ଦେଖାହେଉଛି ଆଉ ଏଠି ନବକୁମାରୀଙ୍କର ବି ପୂଜା କରାହେଉଛି ଦେଖନ୍ତୁ
तो फ्रेंड्स आज आम मैंने आउ गोटे जगह आपण मैंने देखिपे यहाँ सांता क्लारर आउ गोटे जगह दुर्गा पूजा हो तो आप देखिए माँ को कमी पूजा करें जो कुआरी मान को जो पूजा करती कुआरी मान को भी पूजा कर नवमी एक्चुअली कर तो जोटा कि मानने नवमी भी तो ये का भी से रखुच्च तो मे भी एमको मिली थोड़ा गोटे दिन एक्सट्रा बोली करोशी नाच भी हाँपी जाऊँगी नाच भी देखी तो आपण मैंने देखिकी जापे के सुंदर पूजा होट मानने सांस्कृतिक कला सब जिन मन रखिकी सब जिन परंपरा को बजेक रखिंट पूरा आ बहुत बढ़िया पूजा होशा कर भी भल लगे थीमटा सुंदरवन थीम मैंने तो देखिकी स्टार्टिंग जानी पार्थिवे ना तो सुंदरवन थीम एक्चुअली सेव द टाइगर थीम रे कर तो माने एमती एंट्रेंस से जंगल भलिया थीम के रखछनी तो से आपण मान को भल से देखौ छ अथरे सब किछ आपण माने देखि पारथिबे हम ओडिसा रे जो सबटु बड़ नृत्य जहां को हम ओडिसी डांस कहथांती ओडिसी डांस माने केही भी जो माने ओडिसी परफॉर्म करे पे जाउ छनती ए माने ता भीतर केही भी ओडिसा रे नहुंती बट से माने देखन तो ओडिसी डांस केमती करिवे म आपण मान को तो देखैबे तो ता पूर्व रो पछरीबा से माने केमिति ओडिसी सिखिले आ कोठ से माने इंस्पायर हेले जिंस को आप बोल सकते हैं आप कैसे मतलब ओडिसी डांस स्टार्ट किए और मतलब कहाँ यहाँ पे कहाँ पे क्लास कर रहे हो आप लोग हम लोग अभी स्टूडेंट्स है ओडिसी विलास के ओडिसी विलास के गुरु हैं गुरु विष्णु तातव दास उन्होंने गुरु केलुचरण महापात्रा से सीखा था डांस और वो उड़ीसा में रहते थे और उड़ीसा रिसर्च सेंटर के साथ भी वो काम करते हैं और जनवरी में वहाँ वर्कशॉप भी कर रहे हैं एंड वो फ्रीमोंट में क्लासेस लेते हैं और बर्कले में भी क्लासेस लेते हैं और हम लोग 8 साल से सीख रहे हैं उनके साथ मेरी बेटी फर्स्ट ग्रेड में थी जब शुरू किया हम लोगों ने और वो आप लोग कैसे इंस्पायर हुए मतलब बहुत बैड डांस है बट अब ये ओडिसी डांस क्यों चूज किए मैंने बचपन में ओडिसी किया था दिल्ली में तो उसके बाद जब मैं यहाँ आई तो फिर मुझे ढूंढना था क्योंकि मेरी बेटी के लिए मुझे डांस देखना था एंड मुझे खुद बहुत पसंद था ओडिसी मैं खुद यूपी से हूँ लेकिन मुझे ओडिसी ज़्यादा पसंद था मैंने भरतनाट्यम और कथक भी सीखा है बचपन में बट मुझे ओडिसी डांस में जो ग्रेस है और जो टर्निंग्स हैं वो बहुत पसंद है थैंक यू सो मच फ्रेंड्स देखंतु एठी पान मिलुची आउ पान खाइकी मु आपण मानको कहउची हला एटा केमती लागुची कारण देखिकी तो लागुची बहुत टेस्टी हेथिबो मु जस्ट गोटे खाइकी मु आपण मानको कहउची केमती लागुची फ्रेंड्स अजीरो पान बहुत बड़ा अछि पिरा उपवास में किंतु पान खाइ जे जानिनी आज कोन उपवास माने आज उपवास न हां माने फिर भी नवरात्रि चलछि रे पान बहुत बढ़िया लगेगा मत $2 मस्त अच्छी लास्ट टाइम खाई $4 नहीं $5 नहीं मैं सतरे मन पड़े जो 4-5 भर किसी गोटे नहीं जमा एत भल ना कि यहाँ बहुत बढ़िया लगुच जाऊँगी घर को जीव मु शाढ़ी के देखाऊँ से जन कमेंट करके हाय फ्रेंड्स आज हूँ काली मु ब्लॉगटा कंप्लीट करी थांती बट काली कंप्लीट करी पालिनी भाविली कि आज ब्लॉग देखे कि मु कंप्लीट करी बट मो मन टे भल लगुनि मोर से नाइगरा वाला वीडियोटा अनफॉर्चुनेटली डिलीट हो गला मैंने बहुत भल रेस्पन्स मिलता आपण समस्त बट डिलीट हो गला से भल लगुनि मत सका तो से आगे किसी ब्लॉग करेली तो ओब्वियसली जहाँ भी हेले तो आज मत ये वीडियोटा अपलोड करार अच्छे से वीडियोटा को कंप्लीट करने मत पड़ो तो से कंप्लीट करुच्छे बट किसी भी देख पारिनी आज आज जहाँ भी किसी कर दिन में आज नवरात्रि लास्ट दिन थी भाविली आज जहाँ जमी कले टे देखेदेवी तापर का आज वीडियो मिसेकदेवी आपण मानक देखेबी कहीकि बट मो मन जमा भी भल लगुनि किसी देखापी मत सका आपण मान जदि से वीडियो आसी जाऊँ तो भल कथ यूट्यूब को रिक्वेस्ट कर देखा जाओ कौन हो बट मैंने रिसेंट वीडियो थिला तो डिलीट हो गला हेते बहुत दुख लगे बहुत भल से वीडियो पे एक्चुअली मुझे बहुत परिश्रम करी राइट तो से मत जमा भल लगुनि छाड़
বেশি ইমোশনাল বি হওয়া কথা নুহ সব জিনিসের যা হব দেখা যাব। বট আশা করছি যদি ভিডিওটা আউথরে অপলোড করবি আপনার মতো টিকি হেল্প দরকার প্লিজ, যেমি সেই ভিডিওকে এত সপোর্ট করে মতো বহু জন সবসক্রাইবর অনেক মতো ইনস্টাগ্রামে মেসেজ করে কি দিদি সে বহু জনক সেন্ড করে মো সেই ভিডিও বহু জন স্ক্রিনশট নিয়ে পঠাইলে কি সে কেতে জনক সেন্ড করছেন, তো বহু ধন্যবাদ আপনার মতো বহু হেল্প করে সে ভিডিও পাই। কিন্তু জানি কোণ কেমতি হেলা মো বহু অন্যমনস্ক রহুছি আজিকালি টিকে, তো সে জানিবি নাই কেমতি মু তাকু ডিলিট করিদেলি। বস যেতে ডিলিট হল জানলি কি বোধে মো ভিডিও ডিলিট করিদেলি, মু জানি মু কোণ করলি। মতে টিকে কনসিয়স হওয়া দরকার সব জিনিস পাই, ছাড়ন্তু মু কিছু কইয়া পাই চাউনি সে বিষয়ে আও। বট এই ভিডিওকে কন্টিনিউ করে পারিনি, ভিডিওটিকে এইটি রখুছি। যদি আপন মানে মো চ্যানেলে নিয়া থিবে প্লিজ মো চ্যানেলকে সবসক্রাইব করে দেবে, আর সবসক্রাইব বটন পাখে যে বেল আইকন বটন আছে তাকে মধ্য প্রেস করে দেবে। দেখা হবো গোটে নয় ভিডিওরে নাইগ্রার, সেইটা নাইগ্রার নাইট টাইম্র ভিডিও লা, তো আউথরে যদি হব অপলোড করবি দেখবা। কিন্তু নাইগ্রার ডে টাইম্র ভিডিও বি বনাইছি আপনার, তো সেই ভিডিওটা মু অতি শীঘ্র অপলোড করা যাচ্ছি। দেখা হবো গোটে নয় ভিডিওরে, রইলি জয় জগন্নাথ, নমস্কার।